नमस्कार बंधुरा आमार चैनल होमस्टाइल कुकिंग ए सबाई के स्वागत जानिए आज के आमी जे रान्नाटी करछि सेटी हलो एग मंचूरियन। तो चलो शुरू करा जाक। एखाने एग मंचूरियन करार जोन्नो आमी चारटे डिम के सेद्ध करे ताके चार पिस करे एक एकटा डिम के चारटे टुकरो करे निएछि। क्यापसिकाम किउब करे काटा आर पेंयाज चार टुकरो करे तार पापड़िगुलो खुले निएछि। এইভাবে প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদা করা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কিছুটা কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা আর কিছুটা রসুন কুচি, আদা কুচি, লবণ আর একটু সস বানিয়ে নিয়েছি। সসের মধ্যে রয়েছে 2 চামচ রেড চিলি সস, 2 চামচ ডার্ক সয়া সস, 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ভিনিগার। ব্যাটারটার মধ্যে রয়েছে বড় চামচের 2 চামচ কর্নফ্লোর, 2 চামচ ময়দা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ রেড চিলি পাউডার, হাফ চামচ আদা রসুন পেস্ট। এটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে এবার ডিমের পিসগুলোকে ব্যাটারে চুবিয়ে এক এক করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে ব্যাটারে চুবিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে হবে যাতে কুসুমগুলো বেরিয়ে না যায় এবং ওপরে কোটিংটা যাতে খুলে না যায় এবং জিনিসটা যাতে ক্রাঞ্চি হয়। এইভাবে পরপর সবগুলো ভেজে তুলে নিতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার বাকি পিসগুলো আমি এভাবে ভেজে নেবো এবং জিনিসটা ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে। ওই একই তেলের মধ্যে আমি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার আমি ওটাকে আবার ভাজতে থাকবো। এবার এর মধ্যে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম, এটা দিয়েও আমি ভালোভাবে নাড়তে থাকবো। লবণটা দিয়েছি যাতে পেঁয়াজ ক্যাপসিকামটা নরম হয়ে যায়। এবার 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবারও আমি নাড়তে থাকবো। এর মধ্যে একটু 1 চামচ মতো আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এটার মধ্যে বেশি জল পড়বে না, এটা এইভাবেই নাড়তে নাড়তে অল্প বাটি ধুয়ে যে জলগুলো থাকে সেইটুকু দিয়ে দেব। এবার সসটা দিয়ে দিলাম, সসটা তৈরি করেছিলাম সেই সসটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিলাম, বাটি ধুয়ে জলটাও ঢেলে দিলাম। এবার একটু ফুটতে থাকবে, এইবার ডিম ভাজার ওগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব সাবধানে আমাকে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। এবার এর মধ্যে এটাকে ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার এটাকে আবার নেড়ে দেব যাতে একসঙ্গে মিশে যায়। এবার এই যে এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই সসের বাটির মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে গুলে নিয়েছি, এটা আবার ঢেলে দেব।
রান্নাটা অলমোস্ট ডান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে সেট করে দেবেন। রেসিপিটি আপনার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। রেসিপিটি আপনারা হয়তো সকলেই জানেন, তবুও আমি কিভাবে করি সেটা করে দেখালাম। রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফিরে আসবো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।